হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এমন একটা মুভি এক্সপ্লেনেশন নিয়ে এসেছি যে ছবিটি সিনেমা প্রেমীদের হৃদয় জয় করেছে, এমনকি চিত্র সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। প্যান ইন্ডিয়া ছবিটি মুক্তির প্রথম দিনেই এই মুভিটি শুধু ভারতেই নয়, দুনিয়া জুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে। বন্ধুরা, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমি কোন মুভির কথা বলছি। ঠিকই ধরেছেন, আমি ভারতীয় তেলেগু ইন্ডাস্ট্রিতে নির্মিত এস রাজামৌলি পরিচালিত RRR মুভিটির কথা বলছি। মুভিটি ইন্ডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা মাইল ফলক তৈরি করতে যাচ্ছে। RRR প্রথম দিন হিন্দি বলয়ে 25 কোটি রুপি ব্যবসা করেছে। এদিকে বাহুবলী 2 হিন্দিভাষী রাজ্যগুলো থেকে প্রথম দিনে 41 কোটি আয় করেছিল। এক্ষেত্রে বাহুবলী 2 থেকে পেছনে এই ছবি। মুভিটি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে ভালো প্রদর্শন করেছে। এই ছবিতে সবাই দক্ষিণী 2 সুপারস্টার জুনিয়র NTR এবং রামচরণের যুগলবন্দী দেখার অপেক্ষায় ছিলেন। RRR মানে হচ্ছে রাইজ, রিওয়ার, রিভোল্ট। তো বন্ধুরা, শুরু করা যাক মুভিটির এক্সপ্লেনেশন, আর ভিডিওর শেষে আমি এই মুভি নিয়ে অজানা কিছু তথ্য জানাবো, তাই শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সো আর দেরি না করে লেটস জাম্প টু দ্য স্টোরিজ। মুভির শুরুতেই দেখানো হয় 1920 সালের ব্রিটিশ পটভূমি। সেখানে দেখা যায় একটা গ্রামে একদল ব্রিটিশ সৈন্য এবং তাদের গভর্নর মিস্টার স্কট ও তার স্ত্রী ঘুরতে আসে। ঠিক সেই সময় আদিবাসী একটা ছোট মেয়ে মাল্লি গভর্নর স্ত্রীকে গান শোনায় এবং তার হাতে আলপনা এঁকে দিচ্ছিল ময়ূরের পাখা দিয়ে। গান শুনে এবং আলপনা দেখে মুগ্ধ হয়ে গভর্নর স্ত্রী মাল্লিকে নিয়ে যেতে চায় তাদের সাথে। তখন মাল্লির মা বাধা দিতে গেলে তার মাথায় গুলি তাক করে ধরে ব্রিটিশ একজন সৈন্য। তখন গাড়ি থেকে গভর্নর স্কট নেমে বলে, এদেরকে মারতে এত দামি গুলি খরচ করার কোনো মানে নেই, একে অন্য কোনো উপায়ে মারো। তখন একজন ব্রিটিশ সৈন্য একটা গাছের ডাল দিয়ে মাল্লির মায়ের মাথায় সজোরে আঘাত করে আর তার মাল্লিকে নিয়ে দিল্লিতে চলে যায়। এর পরের সিনে দেখানো হয় দিল্লির একটি পুলিশ স্টেশন, যা হাজার হাজার স্বাধীনতাকামী মানুষ পুলিশ স্টেশনটি ঘিরে রেখেছিল এবং তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল। আন্দোলনের এক পর্যায়ে একজন আন্দোলনকারী একটা ইটের টুকরা ঢিল ছুঁড়ে মারে এবং সেটি গিয়ে লাগে স্কটের ছবির ওপর। এটা দেখার পর একজন ব্রিটিশ পুলিশ অফিসার, যে ছিল ভারতীয়, তার নাম রামারাজু, যে কিনা এই মুভির একজন নায়ক, সে প্রচণ্ড রেগে যায় এবং আন্দোলনকারীদের লাঠিপেটা করতে থাকে। আর যে ঢিল ছুঁড়ে ছিল তাকে ধরে পুলিশ স্টেশনের ভেতরে নিয়ে আসে। তার এই সাহসিকতা দেখে আন্দোলনকারীরা পিছু হটতে থাকে। এরপর দেখা যায় দিল্লির এক পুলিশ অনুষ্ঠানে 3 অফিসারকে বীরত্বের জন্য বিশেষ মর্যাদায় সম্মাননা দেওয়া হয়। সেখানে রামারাজুর নাম না থাকায় সে খুব হতাশ হয়ে পড়ে। এরপর দেখা যায় দিল্লির নবাব একজন লোক পাঠিয়েছে স্কটের সেক্রেটারির কাছে এবং সে জানায় যে কিছুদিন আগে আপনারা যে আদিবাসী মেয়েটিকে ধরে নিয়ে এসেছেন তাকে ছেড়ে দেওয়াই উত্তম, কারণ তারা শান্ত স্বভাবের হলেও তাদের কেউ ক্ষতি করতে চাইলে তারা এর জবাব দেওয়ার চেষ্টা করে এবং তারা বেপরোয়া হয়ে যায় এবং তাদের আদিবাসী নেতা মেয়েটিকে খুঁজতে দিল্লিতে চলে এসেছে। এসব কথা শুনে সেক্রেটারির লোকটিকে খুব একটা পাত্তা দেয় না। এর পরের সিনে দিল্লির বাহিরে কোনো এক জঙ্গলে দেখানো হয় যেখানে কিছু মানুষ একটি বাঘকে ধরার চেষ্টা করছে এবং পরিশেষে বাঘটিকে ধরে ফেলে আদিবাসীদের নেতা ভীম, যে কিনা এই মুভির আর একজন নায়ক। বাঘটিকে ধরার পর ভীম বলে, তুমি কিছু মনে করো না, আমাদের নিজেদের প্রয়োজনে তোমাকে ধরেছি। ভীম তার অন্যান্য সাথীদের বলে, আমরা গত 6 মাস ধরে দিল্লিতে মাল্লিকে খুঁজে বেড়াচ্ছি, মাল্লিকি আসলে বেঁচে আছে নাকি মেরে ফেলেছে। ভীম দিল্লিতে এসে মুসলিম পরিচয়ে একটা মুসলিম পরিবারের সাথে থাকতে শুরু করে আর একটা গ্যারেজে কাজ করতে থাকে। এখানে তার নাম দেওয়া হয়েছে আখতার। এদিকে দিল্লিতে ব্রিটিশ গভর্নরের কাছে খবর যায় যে মাল্লিকে ফিরে নিয়ে যাওয়ার জন্য আদিবাসী নেতা দিল্লিতে এসেছে। তখন ব্রিটিশ গভর্নমেন্ট ওই নেতাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করে, যে অফিসার তাকে ধরে আনতে পারবে তাকে পদোন্নতি দেওয়া হবে। এ কথা শুনে রাজু খুশি হয় এবং বলে, ওই নেতাকে জীবিত আনতে হবে নাকি মৃত? তখন তারা জানায়, জীবিত আনলে বিশেষ পদোন্নতি দেওয়া হবে আর মৃত আনলে টাকা দেওয়া হবে। এরপরে দেখা যায় ভীম একটা প্যালেসের বাহিরে দাঁড়িয়ে আছে আর প্যালেসের ভিতরে জেনিফারকে দেখা যায়। জেনিফার ব্রিটিশ হলেও তার মানুষের প্রতি অঘাত মায়া আর সে অন্যান্য ব্রিটিশদের মতো না। ভীম তখন মনে মনে চিন্তা করে, কেউ যদি তাকে ভিতরে নিয়ে যেতে পারে
সে হলো জেনিফার। এরপর রাজু ওই আদিবাসী নেতাকে খুঁজতে লেগে যায় এবং সে তদন্ত করে যে স্বাধীনতাকামী মানুষেরা কোথায় কোথায় যায়, কোথায় তারা সমাবেশ করে। এরকম এক জায়গায় রাজু চলে যায় এবং সবার সাথে খুব খাতির জমায়। একসময় রাজু বলে, আমাদের স্বাধীনতার জন্য আসলেই স্কটকে মেরে ফেলতে হবে। রাজুর এসব কথা বলার উদ্দেশ্য ছিল যে আদিবাসী নেতার গ্রুপের কেউ যদি তার কাছে এসে সাহায্য চায় তাহলে সে খুব সহজে ওই গ্রুপে ঢুকে পড়তে পারবে। ঘটনাক্রমে তাই হলো, ওই গ্রুপের একজন এসে সাহায্য চায়। তখন রাজু বলে, ঠিক আছে আমি সাহায্য করব, কিন্তু তুমি আগে আমাকে তোমাদের দলের নেতার সাথে সাক্ষাৎ করাও। রাজুকে সাক্ষাৎ করানোর জন্য নেওয়ার পথে এক পুলিশ কনস্টেবল রাজুকে সালাম দেয়। এতে ওই লোক বুঝে যায় এই ব্যক্তি পুলিশ অফিসার, আর সে ওখান থেকে পালাতে শুরু করে। রাজু তাকে হারিয়ে ফেলে। এখানে বলে রাখছি যে ওই দলের নেতা আর কেউ না, মুভির শক্তিশালী নায়ক ভীম, যে কিনা আখতার নামে ছদ্মবেশে আছে। ওই লোক ভীমের কাছে এসে সব বলে দেয়। রাজু তখনও লোকটিকে খুঁজতে থাকে। এরপরে সিনে ব্রিজের ওপরে থাকা একটা ট্রেনে আগুন ধরে দুর্ঘটনা ঘটতে দেখা যায়। রাজু এবং ভীম এই দুর্ঘটনা থেকে একটা ছোট ছেলেকে উদ্ধার করে, আর এই সিনে রাজু এবং ভীমের প্রথম দেখা হয়। ভীম নিজেকে আখতার নামে পরিচয় দেয়। এরপর থেকে আখতার এবং ভীমের খুব বন্ধুত্ব হয়ে যায় এবং তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এরপরে একদিন আখতার জেনারেল স্কটের প্রাসাদের বাহিরে দাঁড়িয়ে স্কটের ভাতিজিকে মুগ্ধ নয়নে দেখছিল, আর সেই সময় রাজু ভীমকে দেখে ফেলে এবং জিজ্ঞেস করে, তোমার কি খুব পছন্দ হয়েছে তাকে? আর এই মেয়েটি হলো জেনিফার বা জেনি, যাকে আখতার এর আগেও প্রাসাদের বাহির থেকে দেখেছিল। রাজু আখতারকে জেনিফারের সাথে কথা বলতে সাহায্য করে। এরপর পথে জেনিফার গাড়ির চাকা রাজু কৌশলে পাঞ্চার করে দেয়, ফলে জেনিফার আখতারের কাছে লিফট চায়। আখতার তাকে বাইকে করে শপিংয়ে নিয়ে যায়। জেনিফার ছোট বাচ্চাদের জন্য কাপড় কিনতে থাকে। তখন আখতার বলে, ম্যাম সাহ, এই জামা তো আপনার লাগবে না। তখন জেনিফার বলে, এটা আমার জন্য না, এটা আমাদের প্রাসাদে থাকা ছোট্ট মেয়ে মাল্লির জন্য। আখতার জেনিফার ইংরেজি কথা না বুঝলেও মাল্লি নাম শুনে সে ধরে নেয় মাল্লি জেনিফারদের প্রাসাদে আছে। আখতার তখন খুব দ্রুত একটা হাতের চুড়ি বানিয়ে জেনিফারকে দেয় এবং বলে, এটা মাল্লির জন্য। জেনিফার ফিরে আসার সময় আখতারকে তাদের ডান্স পার্টিতে আসার জন্য ইনভাইট করে। এদিকে মাল্লি উপহার পেয়ে খুব খুশি হয়। এর পরের সিনে দেখা যায় রাজু এবং আখতার দুজনেই ওই ডান্স পার্টিতে আসে এবং দুজনেই খুব ডান্স করে। ডান্স পার্টি শেষে জেনিফার আখতারকে বলে, চলো আজ আমার বাসায় নিয়ে যাব তোমাকে, আর এক কাপ চা খাওয়াবো। একথা শুনে আখতার খুব খুশি হয় এবং জেনিফারের সাথে তার রাজপ্রাসাদে যায়। জেনিফারের সাথে কথা বলার সময় একসময় আখতার প্রাসাদে মাল্লিকে খুঁজতে থাকে এবং পেয়ে যায়। আখতার মাল্লিকে বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে কিছুদিনের মধ্যে এখান থেকে নিয়ে যাব। এদিকে রাজু তার হাত থেকে পালিয়ে যাওয়া লোকটির একটা স্কেচ আঁকিয়ে ফেলে এবং লোকটিকে খুঁজতে থাকে। কিন্তু কিছুদিন পর ওই লোকটিকে ধরে ফেলে এবং তাদের নেতা সম্পর্কে জানতে চায়। লোকটি কোনো তথ্য দিতে অস্বীকার করলে তার উপর খুব টর্চার করতে থাকে। এক পর্যায়ে ওই লোকটি ওখানে একটা সাপ দেখতে পেলে সে সাপটিকে ধরে ফেলে এবং রাজু তার কাছাকাছি আসলে সাপটি ছেড়ে দেয়, আর সাপটি তখন রাজুকে কামড়ে দেয়। এদিকে আখতার তার সঙ্গী সাথীদের নিয়ে প্ল্যান করে যে আজ রাতে স্কটের বাড়িতে হামলা করবে এবং মাল্লিকে উদ্ধার করে আনবে। এসব প্ল্যান করে যাওয়ার সময় আখতার দেখতে পায় রাজু রাস্তায় পড়ে আছে। রাজুকে দেখে আখতার বুঝতে পারে তাকে সাপে কামড়িয়েছে। আখতার দ্রুত রাজুর চিকিৎসার ব্যবস্থা করে। এ সময় রাজু আখতারের গলায় চেনের মতো প্যাঁচানো কিছু একটা দেখতে পায়, যা ছিল টর্চার করা লোকটির গলায়। রাজু বুঝে যায় যে সে যাকে খুঁজছিল সে আর কেউ ছিল না, সে এই আখতার। রাজুর চিকিৎসা শেষ করে যাওয়ার সময় আখতার রাজুকে বলে, আমি তোমার কাছে একটা সত্য গোপন করেছিলাম, আমার নাম আসলে আখতার না, ভীম। আমি এসেছি আমাদের গ্রামের একটা ছোট্ট মেয়েকে উদ্ধার করতে, যার নাম মাল্লি, আর স্কটের প্রাসাদে বন্দি আছে। আজ রাতে আমরা মাল্লিকে উদ্ধার করতে যাচ্ছি, যদি বেঁচে থাকি তাহলে কাল সকালে দেখা হবে। এরপর ভীম সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় ভীম আর তার সঙ্গী সাথীরা মিলে একটা বড় কভার্ড ভ্যান গাড়ি নিয়ে স্কটের প্রাসাদে ঢুকে যায়। গাড়ির ঢাকনা খুলে দিলে দেখা যায় সেখান থেকে বিভিন্ন প্রজাতির জন্তু জানোয়ার বেরিয়ে আসে। এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে মুভির শুরুতে কেন ভীম বাঘ ধরে বন্দি করেছিল। এরপর ব্রিটিশ বাহিনী এবং ভীমের সঙ্গী সাথীদের সাথে যুদ্ধ হয়। এর মাঝে দেখা যায় সেখানে রাজু ইউনিফর্ম পরে চলে এসেছে। রাজুকে দেখে ভীম খুব অবাক হয়। রাজু ভীমকে অ্যারেস্ট করতে গেলে ভীম খুব রিকোয়েস্ট করে তাকে না ধরার জন্য, কিন্তু রাজু তার কথা শোনে না। ভীমকে বন্দি করে ব্রিটিশ জেনারেল স্কটের কাছে নিয়ে যায়। পুরস্কার স্বরূপ রাজু ব্রিটিশ পুলিশে পদোন্নতি পায়, যা তার স্বপ্ন ছিল, এবং সে ব্রিটিশদের অস্ত্রাগারের ইনচার্জ হয়ে যায়।
এর পরের সিনে ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় রাজুর বাবাও ব্রিটিশ গভর্নমেন্টে জব করত আর তিনিও একজন পুলিশ অফিসার ছিল। রাজুর বাবার চরিত্রে অজয় দেবগনকে দেখানো হয়েছে। সে দেখে ব্রিটিশ গভর্নমেন্ট একজন গ্রামের নেতাকে মেরে ফেলে। এসব দেখে রাজুর বাবার ভালো লাগে না, তাই সে জব ছেড়ে দেয়। এরপর রাজুর বাবা গ্রামে চলে যায় আর লোকজনকে যুদ্ধে প্রশিক্ষণ দিতে থাকে। যদিও তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, তাই তারা লাঠি দিয়ে প্রশিক্ষণ দেয়। ছোটবেলায় একদিন রাজু তার বাবার রাইফেল চুরি সারে নেয় এবং শুটিং প্র্যাকটিস করে। দেখা যায় রাজুর নিশানা খুব ভালো। এসব দেখে রাজুর বাবা খুব খুশি হয়। আর ঠিক সেই সময় ব্রিটিশ বাহিনী সেখানে আক্রমণ করে। এতে রাজুর বাবা কৌশলে শরীরে বোম লাগিয়ে নেয় আর রাজুকে বলে পেছন থেকে গুলি করতে। রাজু তার বাবাকে গুলি করলে বোম ব্লাস্ট হয়। এতে রাজুর বাবা মারা যায় এবং গ্রামের সকল লোকের জীবন বাঁচায় ব্রিটিশদের হাত থেকে। রাজু সেদিন গ্রামের লোকের কাছে ওয়াদা করে একদিন সে এই গ্রামের সকলের হাতে অস্ত্র তুলে দিবে, যাতে সবাই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে পারে। আর এজন্যই সে দিল্লিতে আসে এবং ব্রিটিশের আন্ডারে জীবন বাজি রেখে কাজ করে, যাতে সে একদিন ব্রিটিশদের অস্ত্রাগার ইনচার্জ হতে পারে আর সব অস্ত্র নিয়ে তার গ্রামের লোকদের দিতে পারে। এর পরের সিনে মুভিতে বর্তমান সময়কে দেখানো হয়। দেখা যায় ভীমকে একটা মঞ্চে বেঁধে রাখা হয়েছে। ব্রিটিশ গভর্নর স্কট রাজুকে ডেকে বলে ভীমকে এমন শাস্তি দিতে হবে যাতে আর কেউ ব্রিটিশ গভর্নরের বিরুদ্ধে যেতে সাহস না করে। রাজু ভীমকে বলে তুমি তোমার অপরাধ স্বীকার করে নাও আর স্কটের কাছে ক্ষমা চাও, এতে হয়তো তোমার প্রাণ বেঁচে যাবে। ভীম বলে আমি কোনো অপরাধ করিনি আর স্কটের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। তখন স্কট এবং তার স্ত্রী ভীষণ রেগে যায় এবং রাজুকে নির্দেশ দেয় ভীমকে চাবুক মারার। এক পর্যায়ে ভীম অজ্ঞান হয়ে গেলে তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। এসব দেখে ওখানে অবস্থান করা হাজারো জনতা বিক্ষোভে ফেটে পড়ে। এতক্ষণে রাজুর অপরাধ বোধ জেগে ওঠে ভীমের জন্য, তাই তার এসব কথা তার গার্লফ্রেন্ডকে চিঠি লিখে জানায়। তার গার্লফ্রেন্ডের চরিত্রে আলিয়া ভাটকে দেখা যায়। এরপরে দেখা যায় ব্রিটিশ গভর্নমেন্ট ভীমকে ফাঁসির আদেশ দেয়। তখন রাজু স্কটকে বলে ভীম খুব জনপ্রিয়, তাই তার ফাঁসির কার্যকারিতা দূরে কোনো নদীর পাশে করা ঠিক হবে আর ভীমের ফাঁসি দেওয়া হবে ওই মেয়ের সামনে যাকে সে বাঁচাতে এসেছিল। এই প্ল্যান স্কটের ভীষণ পছন্দ হয়। এরপর ভীম এবং মাল্লিকে গাড়িতে করে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে রাজু ইচ্ছে করে স্কটের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এরপর ব্রিটিশ পুলিশদের সাথে ভীম এবং রাজুর খুব লড়াই হয়। এক পর্যায়ে ভীম মনে করে রাজু তার বিপক্ষে, তাই সে রাজুকে মেরে ফেলে রেখে চলে যায়। এরপর ব্রিটিশ পুলিশরা ভীম ও তার সঙ্গীদের খুঁজতে থাকে। এদিকে ভীম তার সঙ্গীদের নিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। এরপর একদিন দেখা হয় রাজুর গার্লফ্রেন্ড সীতার সাথে। সীতা কৌশলে তাদেরকে ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচায়। এরপর ভীম সীতাকে ধন্যবাদ দিতে গেলে জানতে পারে সে তার হবু হাজব্যান্ডের অপেক্ষায় আছে। তার হবু হাজব্যান্ডের প্ল্যানের কথা বলে এবং জানায় যে তার হবু হাজব্যান্ডের বাবাও একজন স্বাধীনতাকামী মানুষ ছিলেন। ব্রিটিশদের সাথে যুদ্ধের সময় সে তার বাবা মাকে হারিয়েছে। সে আরও জানায় তার প্রমোশন পাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, তার গ্রামবাসীকে অস্ত্র উপহার দেয়া, কিন্তু সে সেই সুযোগ পেয়েও কাজে লাগায়নি শুধু তার বন্ধুকে বাঁচাতে। সে তার বন্ধুকে ঠিকই বাঁচিয়ে দেয় কিন্তু নিজে ধরা পড়ে যায়। সীতা আরও জানায় আমার কাছে চিঠি এসেছে আর দুই দিন পরে রাজুর ফাঁসি কার্যকর হবে। ভীম তখন বুঝতে পারে যে সে রাজুকে ফেলে এসে কত বড় ভুল করেছে। ভীম তখন সীতাকে বলে যে করে হোক আমি আমার বন্ধুকে বাঁচাবো। এর পরের সিনে ভীম রাজুকে উদ্ধারের অভিযানে বেরিয়ে পড়ে। গিয়ে দেখে রাজু বন্দী অবস্থায়, তার চুল দাড়ি বড় হয়ে গেছে। রাজু এবং ভীম মিলে ব্রিটিশ সৈন্যদের সাথে যুদ্ধ করে এবং এক পর্যায়ে রাজু এবং ভীম মিলে স্কটের বাড়িতে ঢুকে বোম লাগিয়ে দেয় আর বোম ব্লাস্ট হয়ে স্কট এবং তার স্ত্রী মারা যায়। মুভির শেষে দেখা যায় রাজু ট্রাক ভর্তি করে অস্ত্র নিয়ে তার গ্রামে ফিরে এসেছে আর ভীমের সাথে জেনিফারও গ্রামে এসেছে। মাল্লি তার পরিবারকে ফিরে পায় আর এখানেই মুভিটি শেষ হতে দেখা যায়। এই মুভির ফাইটিং দৃশ্য ছিল দেখার মতো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা একদমই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলো লাইক দেবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যদি আপনার পছন্দের কোনো মুভির এক্সপ্লেনেশন চান সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, সি ইউ সুন।